মুভির শুরুতেই দুইজন বন্ধুকে দেখানো হয়েছে, একজনের নাম ছিল জোস আর একজনের নাম প্যাক্সটন। এরা দুইজন ইউরোপে ঘুরতে এসেছিল, তাই সেখানে এসে আইসল্যান্ডে এদের একজন বন্ধু ওয়ালির সাথে এদের দেখা হয়ে যায়। তারপরে এরা তিন বন্ধুতে মিলে একটা নাইট ক্লাবে অনেক রাত পর্যন্ত পার্টি করে। তারপরে যখন এরা হোস্টেলে ফিরে আসে অনেক ডাকাডাকি করে, কিন্তু কেউ দরজা খোলে না। তারপরে এদের চিৎকার চেঁচামেচি শুনে পাশের রুমে থাকা একটা ছেলে তার রুমে তাদের এদের তিনজনকে ডেকে নেয়। ওদের তিনজনকে উপরে ডেকে নিয়েছিল নিজের ঘরে, সে ছেলেটির নাম ছিল অ্যালেক্স। অ্যালেক্স ওদের তিনজনকে পরামর্শ দেয় যে ওরা সোলোভিয়ার একটি হোস্টেলে চলে যায়, সেখানে গেলে তারা প্রচুর মেয়ে দেখতে পাবে। প্রথম থেকে ওই তিন বন্ধু আয়াশি করার জন্য ইউরোপে এসেছিল। ওরা পরের দিনের এই কথা শুনেই ট্রেনে উঠে পড়ে সোলোভিয়ায় যাওয়ার জন্য। ট্রেনে উঠে ওদের সাথে ওদের পাশে বসেছিল একটি বিজনেসম্যান, যার হাত খাবার খাওয়ার সময় খুবই পরিমাণ কাঁপছিল, যেটা ওদের খুব আজীব লাগে। তারপরে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে, এমন সময় সে বৃদ্ধ বিজনেসম্যানটি জোসের পায়ের উপরে হাত রেখে দিয়েছিল, যার কারণে জোস খুব রেগে যায় আর সেই বৃদ্ধ বিজনেসম্যানটির উপর খুব চেঁচামেচি শুরু করে। তারপরে বিজনেসম্যানটি ওখান থেকে চলে যায়, এমন সময় ওরা ওদের গন্তব্যস্থলে পৌঁছে যায়। স্টেশনে নেমে তিনজন অবাক হয়ে যায়, কারণ চারপাশে ওরা তিনজন ছাড়া আর কোনো মানুষজনই ছিল না। ওরা এরপরে হোস্টেলের পথে যায়, রওনা দিয়ে হোস্টেলে পৌঁছে যায়। হোস্টেলে গিয়ে সেখানে অনেক মেয়ে দেখতে পেয়ে এরা খুব খুশি হয়। এরপরে ওরা নিজেদের রুমে চলে যায় এবং রুমে গিয়ে দুজন মেয়ের সাথে এদের পরিচয় হয়। একজনের নাম ছিল নাতালিয়া আর অপর মেয়েটির নাম ছিল লানা। লানা আর নাতালিয়া ওদেরকে স্পায় যাওয়ার জন্য ইনভাইট করে এবং ওরা চলে যায়। এরপরে ওই মেয়েগুলো ওদেরকে একটি ডান্সিং ক্লাবে নিয়ে যায়, সেখানে গিয়ে ওরা খুব এনজয় করে। তারপরে জোস ফ্রেশ হওয়ার জন্যে যখন বাইরে আসে, কিছু ক্রিমিনাল বাচ্চা ওকে ঘিরে ফেলে আর ওর কাছে পয়সা চায়। এমন সময় সেই ট্রেনের বিজনেসম্যানটি চলে আসে এবং কিছু টাকা বাচ্চাগুলির দিকে ফেঁকে দেয় এবং বাচ্চাগুলি সেগুলি নিয়ে ওখান থেকে চলে যায়। এরপরে জোস ওই বিজনেসম্যানটিকে থ্যাংক ইউ বলে আর ট্রেনে করা ব্যবহারের জন্য সরিও বলে। তারপরে সে বিজনেসম্যানটিকে ড্রিঙ্কও অফার করে। অন্যদিকে অলি রিসেপশনে থাকা একটি মেয়েকে নিয়ে কোথাও একটা চলে যায়। পরের দিন সকালবেলা জোস আর ওর বন্ধু খুবই খুশি হয় সকালবেলা উঠে, কারণ ওরা যা আয়াশি করতে এসেছিলো তার থেকে অনেক গুণ বেশি ওরা করে ফেলে। কিন্তু তারপরে ওরা অলিকে আর খুঁজে পাচ্ছিলো না। অলিকে খুঁজে না পেয়ে অলির ফোনে অনেকবার কল করে, কিন্তু তার ফোনে কল ঢোকে না। এরপরে রিসেপশনিস্টকে গিয়ে ওরা জিজ্ঞাসা করতে, রিসেপশনিস্ট বলে যে অলি কিছুক্ষণ আগেই চেক আউট করে এখান থেকে চলে গিয়েছে, ওরা কিছুই বুঝতে পারে। এমন সময় ওদের পাশে একটি জাপানিজ মেয়ে আসে, সে এসে মোবাইলে একটি ছবি দেখায় যাতে অলি আর ওর বান্ধবী ইউকির ছবি ছিল। ইউকিকেও সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা সে বলে। এমন কিছুক্ষণ পরে অলির নাম্বার থেকে ওদের কাছে একটি পিকচার আসে, যেখানে লেখা আছে আমি বাড়ি পৌঁছে গিয়েছি। কিন্তু এটা সত্য ছিল না, আসলে বাস্তবে কেউ অলির মাথা থেকে দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে আর ইউকির উপরও টর্চার করছিল। এদিকে জোস আর প্যাক্সটন এখান কানার সাথে এখান থেকে যাওয়ার চিন্তাভাবনা শুরু করে। এমন সময় লানা আর নাতালিয়া এখানে আসে আর ওদেরকে ডান্সিং ক্লাবে নিয়ে যাওয়ার জন্য বলতে থাকে, কিন্তু জোসের কোথাও যাওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু প্যাক্সটন এখনও এনজয় করতে চাইছিল, তাই ও জোসকে জোর করে রাজি করে নেয়। আবে গিয়ে ওই মেয়েগুলো জোস আর প্যাক্সটনকে কিছু একটা খাবিয়ে দেয়, যার ফলে জোসের শরীর খুব খারাপ হয়ে পড়ে। তাই জোস আবার হোস্টেলে ফিরে আসে এবং যখন রুমে গিয়ে পৌঁছায় ওখানেই অজ্ঞান হয়ে যায়। সাথে সাথে প্যাক্সটনেরও শরীর খারাপ হতে শুরু করে আর ও ওয়াশরুমের বদলে অন্য একটা রুমে চলে যায় আর সেখানে ডোর লক হয়ে যায় আর ওখানেই ও অজ্ঞান হয়ে যায়। এরপরে জোসের যখন জ্ঞান ফিরে আসে, জোস দেখতে পায় কেউ ওকে একটা রুমের মধ্যে বন্দি করে রেখেছে আর যার চারিদিকে অস্ত্রপাতি পড়ে আছে। তারপরে একজন মুখের থেকে মাস্ক হটায় আর একটা ড্রিল নিয়ে ওর বুকের মধ্যে ছিদ্র করে দেয়। এটা আর অন্য কেউ ছিল না, সেই বিজনেসম্যান ছিল। এরপরে বিজনেসম্যানটি বলতে শুরু করে যে ও সবসময় একজন সার্জেন ডাক্তার হতে চেয়েছিল, কিন্তু তার হাত কাঁপার জন্য সে ডাক্তার হতে পারেনি। এরপরে জোস অনেকবার রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ডাক্তারটি তার পেছন দিক দিয়ে পা কেটে দেয় আর সামনে একটি দরজা খুলে তার হাত পা খুলে দিয়ে বলে সে এখন যেতে পারে। এরপরে জোস খুব তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পেছন দিক থেকে পা কাটা থাকায় সে পালাতে পারে না, ওখানেই পড়ে যায় এবং ওইভাবে আস্তে আস্তে সে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেই সময় বিজনেসম্যানটি তার গলা ধরে এবং গলাটি কেটে দেয়। এরপরে প্যাক্সটনেরও জ্ঞান ফিরে আসে। এরপরে প্যাক্সটন আবার সেই হোস্টেলে চলে যায়। হোস্টেলে গেলে রিসেপশনিস্ট তাকে বলে সে নাকি রুম সকাল সকাল চেক আউট করে নিয়েছে, কিন্তু আসলে প্যাক্সটন রুম থেকে কোনো চেক আউটই করেনি। এরপরে ও একটা রুম রেন্টে চায়, তার রিসেপশনিস্ট ওকে রুম রেন্টে দিয়ে দেয়। এরপরে ও কানার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু রিসেপশনিস্ট বলে যে কানাও নাকি সকালবেলা এখান থেকে চলে গিয়েছে। যখন প্যাক্সটন তার নতুন রুমে এলো, তখন আবার সেই পুরনো ঘটনাই তার সাথে হতে শুরু করলো। সেই রকম দুটো মেয়ে রুমের মধ্যে ছিল, তারা প্যাক্সটনকে স্পাই যাওয়ার জন্য বলতে শুরু করলো। প্যাক্সটন খুবই অদ্ভুত রকম ভয় পেয়ে গেল। তারপরে সে জোসের ফোনে ফোন করতে শুরু করলো, কিন্তু এতে কোনো লাভ হলো না, কারণ জোসের ফোন তখন সুইচড অফ ছিল। তারপরে প্যাক্সটন পুলিশ স্টেশনে যায় এবং রিপোর্ট লেখায়,
কিন্তু পুলিশ তার কোনো হেল্প করে না। এরপরে হোস্টেলে ফিরে এসে ফ্যাক্সটন লানা আর নাতালিয়াকে জোশের ব্যাপারে জিজ্ঞাসা করতে তো ওরা ফ্যাক্সটনকে নিজেদের কথা জালে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু ফ্যাক্সটন খুব রেগে যায়। তখন ওরা বলে যে জোশকে ওরা একটা আর্ট এক্সিবিশনে দেখেছে। তার এরপরে নাতালিয়া ফ্যাক্সটনকে নিয়ে একটি পুরনো ফ্যাক্টরির কাছে নিয়ে যায়। সেখানে অনেক রিচ লোক দাঁড়িয়ে আছে আর তার সাথে তাদের সিকিউরিটি গার্ডও আছে। তারপরে ওরা যখন ভিতরে গেল, ভিতরে গিয়ে দেখে একটি লোক সেই বিজনেসম্যানটি জোশকে পুরো চিরে ফেড়ে তার অপারেশন করছে, কিন্তু ও কিছু করবে তার আগেই সিকিউরিটি গার্ড সেখানে চলে আসে আর ওকে ধরে ফেলে। আর নাতালিয়া তখন হাসতে থাকে সেখানে। ফ্যাক্সটন নিজের চারিদিকেটা দেখতে থাকে, দেখে চারিদিকে লোক অনেক লোকজনকে বিভিন্নভাবে টর্চার করা হচ্ছে আর চারিদিক থেকে চেঁচামেচির শব্দ আসছে। এরপরে ফ্যাক্সটনকেও নিয়ে গিয়ে একটি ঘরে ওরা বেঁধে ফেলে আর ওকে কিছু বলতে বলে। ও যখন কথা বলে তখন গার্ডটি বলে না, এ একজন আমেরিকান বলে গার্ডটা ওখান থেকে চলে যায়। আর এর সাথে সাথেই আর একজন এসে ফ্যাক্সটনের উপর টর্চার করা শুরু করে দেয়। তারপরে একটা চেন টাইপের অস্ত্র দিয়েও ফ্যাক্সটনের হাত কাটতে যায়। হাত কাটতে গিয়ে আঙুলটা কেটে ফেলে, এর ফলে ফ্যাক্সটনের হাতকড়িটা খুলে যায়। এবং সে যখন ফ্যাক্সটনকে মারার জন্য ছুটে আসে সেই সময় পা স্লিপ করে নিজে পড়ে যায় আর ওখানেই ওই চেন টাইপ অস্ত্রটা দিয়ে ওর পা কেটে যায়। এরপরে ফ্যাক্সটন নিজেকে ছাড়িয়ে নিয়ে ওখান থেকে একটি গান উঠিয়ে সঙ্গে সঙ্গে শ্যুট করে দেয় ওই গার্ডটিকে। আর সঙ্গে সঙ্গে সিকিউরিটি গার্ড ওখানে চলে আসে। ফ্যাক্সটন ওই সিকিউরিটি গার্ডটিকে এমন দেখায় যেন ও এখনও বাধা আছে। তারপরে সুযোগ পেতে গার্ডটাকে গুলি মেরে দেয়। এরপরে ফ্যাক্সটনের বন্দুকের গুলিও শেষ হয়ে যায় ও তারপরে ও ওখান থেকে ছুটে পালাতে শুরু করে। পালিয়ে গিয়ে ও একটা রুমের মধ্যে ঢুকে যায়। সেখানে দেখে চারিদিকে শুধু ডেড বডি আর ডেড বডি পড়ে আছে। হঠাৎ সেখানে আরেকজন চলে আসে আর ও তখন ওই ডেড বডিগুলোর মাঝখানে লুকিয়ে পড়ে। ওই লোকটা ওই ডেড বডিগুলোকে ছোটো ছোটো করে কেটে কোথাও রাখার জন্য নিয়ে যাচ্ছিল। এমন সময় ফ্যাক্সটন সুযোগ পেতেই ওই লোকটাকে মেরে ফেলে। মেরে সেখানে ফ্যাক্সটনেরও ডেড বডি দেখতে পায়। তারপরে সে নিজেকে যা হোক করে সামলে নিয়ে সেখান থেকে লিফটে উঠে পড়ে এবং ফার্স্ট ফ্লোরে পৌঁছে যায়। তারপরে ওখান থেকে গিয়ে ও একটা রুমের মধ্যে লুকিয়ে পড়ে। সেখানে গিয়ে ও কিছু ভালো কাপড় পায়, জামাকাপড় পায়, সেগুলো ও পরে ফেলে এবং ওই জামাকাপড়ের পকেট থেকে একটা কার্ড বেরিয়ে পড়ে। সেটা ওই জায়গার নাম ছিল এলিট হান্টিং আর ওর পিছনে দাম দেওয়া ছিল যে কোথাকার মানুষের দাম কত। এই কার্ডের মধ্যে লেখা ছিল আমেরিকান মানুষদের দাম সব থেকে বেশি। এই সব কিছু পড়ছিল এমন সময় ওর পিছনে একজন চলে আসে, কিন্তু ফ্যাক্সটনকে ও চিনতে পারে না। ও মনে করে যে ফ্যাক্সটন একজন ক্লায়েন্ট, তাই ফ্যাক্সটনকে বলতে শুরু করে যে আমরা একটা জাপানি মেয়ে পেয়েছি, তার সাথে অনেক কিছু প্ল্যান করেছি, কিন্তু ওই মেয়েটা আর অন্য কেউ না, ওরা কানার কথা বলছিল। আর ওই লোকটা ওখান থেকে যেতেই ফ্যাক্সটন ওর গানটি বন্দুকটি তুলে নেয়, নিয়ে সোজা ছুটে বাইরে চলে আসে। আর সেখানে ও একটা গাড়ি দেখতে পায় আর গাড়িতে চাবিও লাগানো ছিল। ও এমন সময় যাবে সেই সময় ও কানার চিৎকার শুনতে পায়। তার খুবই যন্ত্রণাদায়ক অবস্থা ছিল, কারণ তার একটা চোখ পুরো বাইরে বেরিয়ে এসেছে। কিছু না করতে পেরে ফ্যাক্সটন তার সেই চোখটাই কেটে ফেলে, কিন্তু এই সিনটা খুবই ডিস্টার্বিং সিন ছিল। এরপরে ওরা কোনো রকমে ওখান থেকে ছুটে পালাতে শুরু করে। তারপরে গাড়িতে বসে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু সাথে সাথে অনেক সিকিউরিটি গার্ড ওদের পিছু নিতে শুরু করে। এরপরে রাস্তায় যেতে যেতে ওরা সামনে লানা, নাতালিয়া আর অ্যালেক্সকে দেখতে পায়। তখন ফ্যাক্সটন ওদের গাড়ি থেকে উড়িয়ে মেরে ফেলে। ফ্যাক্সটন স্টেশনে যেতে চাইছিল কিন্তু সামনে পুলিশ চেকিং করায়, কিন্তু পুলিশরাও ওদের সাথে মিলেছিল, তাই ওর মধ্যে একজন পুলিশ ফ্যাক্সটনকে দেখে ফেলে এবং দাঁড়াতে বলে। তখন ফ্যাক্সটন গাড়ি থেকে নেমে পালিয়ে যেতে শুরু করে। ওরা ছুটতে ছুটতে কোনো রকমে স্টেশনে পৌঁছে যায় আর স্টেশনে গিয়ে দেখে অনেক লোক ওদেরকে এখনও খোঁজ করছে স্টেশনে। এর মধ্যে কানা তার নিজের মুখটা একটি আয়নায় দেখে ফেলে, দেখে খুবই দুঃখী হয়ে পড়ে। আর তারপরে ও একটি চলন্ত ট্রেনের সামনে গিয়ে ঝাঁপিয়ে পড়ে সুইসাইড করে নেয়। আর এই অ্যাক্সিডেন্টটা দেখে অনেকেই সেখানে ছুটে চলে আসে আর এর মধ্যে ফ্যাক্সটনের ওখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ হয়ে যায়। আর এই সুযোগে ফ্যাক্সটন ট্রেনে উঠে বসে পড়ে, পরে ট্রেন চলতে শুরু করে। কিন্তু তারপরেই ফ্যাক্সটন ওই বিজনেসম্যানটির আওয়াজ শুনতে পায় আর ও বিজনেসম্যানটির পিছু নেওয়া শুরু করে। যে স্টেশনে বিজনেসম্যানটি নেমেছিল ফ্যাক্সটনও সেই স্টেশনে নামে। বিজনেসম্যানটি তার ছোট্ট মেয়েটিকে নিয়ে আলাদা আলাদা ওয়াশরুমে চলে যায়। তারপরে বিজনেসম্যানটি তার মেয়ের ওয়াশরুমের বাইরে অনেক সময় ওয়েট করে, কিন্তু মেয়েটি বাইরে আসে না। বাইরে না আসায় ওয়াশরুমের মধ্যে সে ঢুকে যায়, কিন্তু সেখানে গিয়ে তার মেয়েকে দেখতে পায় না, শুধু তার খেলনাটিকে পায়। পরে বিজনেসম্যানটি তার মেয়েটাকে এদিক ওদিক খুঁজতে শুরু করে, কিন্তু এদিকে ফ্যাক্সটন ওর মেয়েকে কিডন্যাপ করে ওখান থেকে নিয়ে চলে যেতে শুরু করে আর বিজনেসম্যানটি খুঁজতেই থাকে তার মেয়েকে। এই মুভিটার মূল গল্পটা হলো ওই একটি ক্লাব থেকে নিয়ে। ক্লাবের মধ্যে অনেক বড় বড় লোকেরা আসে, পয়সাওয়ালা লোকেরা আসে, যারা নিজেদের হচ্ছে রাগ মেটানোর জন্য অনেক সাধারণ মানুষকে ধরে ধরে মারতে থাকে, মেরে ফেলে। আর এর মধ্যে সব রকম মানুষের দাম ছিল, কিন্তু আমেরিকার মানুষদের দাম একটু বেশি ছিল, কারণ আমেরিকার মানুষদের ওদের একটু বেশি রাগ ছিল এই জন্য। আর নতুন নতুন যারা ঘুরতে আসতো ওখানে তাদেরকে বিভিন্ন মেয়ে তারা লোক দেখিয়ে বা ফাঁসিয়ে তাদেরকে ওই ক্লাবে নিয়ে যেত আর তারপরে ওদেরকে